ফেসবুকের ভিডিও আপনি কিভাবে আপনার মেমরি কার্ডে বা আপনার স্টোরেজে ডাউনলোড করবেন পরবর্তীতে দেখার জন্য, তাছাড়া আপনি কিভাবে আপনার ফেসবুক ভিডিওগুলো ডাউনলোড না করে দেখবেন আর কেনই বা আপনি ফেসবুক ভিডিও ডাউনলোড করবেন, সেই সব বিস্তারিত নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, ফেসবুক ভিডিও আপনি কেন ডাউনলোড করবেন? আমরা যখন ফেসবুক ব্রাউজ করি বা ফেসবুকের এই ভিডিও সেকশনে আসলে আমরা অনেক ভিডিও দেখতে পাই, যেগুলোর মাঝে আমাদের কিছু কিছু ভিডিও খুব মজার লাগে, খুব ভালো লাগে, এবং সেই ভিডিওগুলো আমরা পরবর্তীতে দেখার জন্য আমরা চাই যে সেগুলো আমরা সেভ করে আমাদের এসডি কার্ডে বা আমাদের স্টোরেজে সংরক্ষণ করে রাখি। কারণ আমরা যখন ভিডিওগুলো দেখি তখন এগুলো হয়তো বা ওয়ান টাইমই আমাদের চোখে পড়ে, পরবর্তীতে যখন আমরা সেই ভিডিওটি দেখতে যাই তখন সেই ভিডিওটি আমরা খুঁজে পাই না। তো এই সমস্যার সমাধানের জন্য বা ভিডিওটি পরবর্তীতে দেখার জন্য আমরা ভিডিওটিকে ডাউনলোড করতে চাই। আর অনেকেই হয়তো জানে না যে কীভাবে ফেসবুক ভিডিওটি এসডি কার্ডে বা স্টোরেজে ডাউনলোড করতে হয়। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি ভিডিওটি ডাউনলোড করে রাখবেন এবং ডাউনলোড করা ছাড়াই আপনার পছন্দের ভিডিওটি বারবার আপনি দেখবেন সেটি কীভাবে করবেন। তো বন্ধুরা, মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি এখন এই সোহেল টেক টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। কারণ আমাদের এই চ্যানেলে মোবাইল এবং মোবাইল অ্যাপস রিলেটেড বিভিন্ন টিপস এবং ট্রিক্সমূলক ভিডিও নিয়মিত পাবলিশ করা হয়। আর অবশ্যই বেল বাটনটি অল করে রাখবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ সোহেল টেক টিপস এই পেজটাতে অবশ্যই একটি লাইক দিবেন, ফলো করবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আপনার ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে যাচ্ছেন সেই ভিডিওতে আসবেন, আসার পরে যে পরে দেখবেন যে থ্রি ডট লাইন আছে, এই থ্রি ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই কপি লিঙ্কে ক্লিক করবেন। কপি লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে একটি অ্যাপ ইউজ করতে হবে। তো আমি বরাবরই ভিডমেট অ্যাপটা ইউজ করি, তাই আপনাদের ভিডমেট ইউজটা অ্যাপটাই সাজেস্ট করব। তো ভিডমেট অ্যাপটা ওপেন করবেন লিঙ্ক কপি করার পরে, পরে এখানে আসলে দেখবেন যে গো নামে একটা অপশান আছে এবং আপনার কপি করার লিঙ্কটা এখানে দেখাচ্ছে, তো এখানে গোতে ক্লিক করবেন। অথবা আপনি এখানে এই সার্চ বারের এখানে বা ইউআরএল বার যেটা আছে এখানে আপনি লিঙ্কটা পেস্ট করে সেটা দিয়ে দিতে পারেন। তারপর এখান থেকে এই তীর ডাউন তীর চিহ্ন যেটা দেখছেন অ্যারো চিহ্ন এখানে, এটাকে এটা ডাউনলোড করার অপশান, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম বিভিন্ন অপশান দেখতে পাবেন, এগুলো হলো আপনার ভিডিওটা কোন রেজুলেশনে ডাউনলোড করবেন সেই সিস্টেমগুলো ওখানে দেওয়া আছে। এখানে আপনি যত কম রেজুলেশনে ভিডিও ডাউনলোড করবেন আপনার ভিডিও ডাউনলোড করতে সে তত কম মেগাবাইট খরচ হবে এবং আপনার ভিডিওটা তত কম রেজুলেশনে দেখাবে, ভিডিওটা যত কম রেজুলেশন হবে তত ঝাপসা হবে। কারণ রেজুলেশন যত বাড়বে তত ভিডিওর মেগাবাইটও বেড়ে যাবে এবং আপনার ভিডিওর এইচডি কোয়ালিটিটাও বেড়ে যাবে। তো আমি এখানে আপনাকে অলওয়েজ রিকমেন্ড করবো 720 অথবা 1080 পিক্সেলে ভিডিওটা ডাউনলোড করার জন্য। তো এটি যত 720 নাই 1080 আছে, তো এটা 1080 ডাউনলোডে ক্লিক করলে আপনার ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা অলরেডি ডাউনলোড হচ্ছে। তো এটি পরে আমি আপনাদের গ্যালারি থেকে বের করে দেখাবো, আর এরই মাঝে আপনাদের দেখিয়ে দিই যে আপনি কীভাবে ভিডিও ডাউনলোড না করে আপনার সেই ভিডিওটি পরবর্তীতে আপনি বারবার দেখবেন। তো এর জন্য আপনাকে আবারও সেই ভিডিওতে আসতে হবে আপনার পছন্দের ভিডিওতে, তারপর এখানে থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে, তারপর এখানে সেভ ভিডিওতে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনি যে কোনো একটা প্লেলিস্ট তৈরি করতে পারেন। তো এখানে আপনি যদি প্লাস আইকনে যে নিউ কালেকশন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে কোনো একটি নাম দিয়ে প্লেলিস্ট তৈরি করে নেবেন, নেওয়ার পরে সেই প্লেলিস্টে এটি আপনি সেভ করে রাখবেন। এই ভিউ আইটেমে ক্লিক করলে আপনি সে বিষয়টা দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনার এই সেভ ভিডিও বের করা পরবর্তীতে দেখার জন্য আপনাকে এই ভিডিও সেকশনে আসতে হবে, আসার পরে যেখানে দেখতে পাচ্ছেন যে সেভ লেখা আছে এই সেভ বাটনে ক্লিক করতে হবে। তাহলে এখানে আপনি দেখতে পাবেন যে আপনার যতগুলো ভিডিও এখানে আপনার সেভ করা আছে সব ভিডিওগুলো আপনি খুব সহজে দেখতে পাচ্ছেন, আপনাকে এই ভিডিওটা খুঁজে বেড়াতে হবে না এবং এই ভিডিওটি আপনার কাছে আর হারাবেও না। তো বন্ধুরা, এখন দেখি যে চলুন আমরা আমাদের যে ভিডিওটা আমরা ডাউনলোড করলাম এসডি কার্ডে ডাউনলোড করলাম সেই ভিডিওটা আমরা এখন দেখি। আর এই জন্য আমি চলে আসছি প্লে স্টোরে, প্লেট প্লেয়ারে আসার পরে দেখতে পাচ্ছেন যে ফেসবুক 1080 পিক্সেল আপনাদের সামনে আমি এখন ভিডিওটা ডাউনলোড করলাম। এটা যদি এখন প্লে করি তাহলে এটা খুব সুন্দরভাবে প্লে হবে।
তো বন্ধুরা আপনারা তাহলে বুঝতে পাচ্ছেন যে কত সহজ নিয়মে বা কত ইজিলি ভাবে আপনি আপনার যে কোনো পছন্দের ভিডিও ফেসবুক থেকে খুব সহজে ডাউনলোড করতে পারেন, অথবা ডাউনলোড করা ছাড়া সেটি আপনি সেভ করে রাখতে পারেন পরবর্তীতে বারবার দেখার জন্য। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, সবাইকে জানার সুযোগ করে দিবেন। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।